নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে আমি প্রীতম সেনগুপ্ত দু সালে লোকসভা নির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসছে যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ উপরে উঠছে কিন্তু এই চিত্র প্রতি নির্বাচনের সময় দেখা যায় এর মধ্যে নতুন কিছু নেই এবারে নির্বাচন পূর্ব পরিস্থিতিতে অবশ্য অভিনব একটি বিষয় চোখে পড়ছে জোট হলে কে দেশের প্রধানমন্ত্রী হবেন এমন জল্পনা কল্পনা আগের নির্বাচনেও হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে যোগ্যতা সার্টিফিকেট বিভিন্ন আঞ্চলিক নেতারা একজনকে একের পর এক দিয়ে চলেছেন এমন বোধ আগে ঘটেনি ভাবটা এমনই তিনি এবার তৈরি পরীক্ষায় নির্ঘাত স্টার নম্বর পাবেন আওয়াজটা প্রথম তুলেছিলেন ডিএমকে নেতা স্ট্যালিন চেন্নাইয়ে করুণানিধির নফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী সঙ্গে উপস্থিত ছিলেন বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও এই অনুষ্ঠানে স্ট্যালিন বলেন কেন্দ্রে আসীন বর্তমান এন সরকার দেশকে পনেরো বছর পিছিয়ে দিয়েছে এই শাসনকে আমরা যদি চলতে দিতে থাকি তাহলে দেশ আরও পঞ্চাশ বছর পিছিয়ে যাবে যখন আমাদের নেতা করুণানিধি বেঁচে ছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধীকে দেশ শাসনের বিষয়ে স্বাগত করেছিলেন শ্রীমতী গান্ধী আমাদের স্থিতিশীল সরকার দিয়েছিলেন এখন ডিএমকে প্রধান ও করুণানিধির পুত্র হিসেবে তামিলনাড়ুর পক্ষ থেকে রাহুল গান্ধীর নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করছি ফ্যাসিস্ট মোদী সরকারকে পরাস্ত করার ক্ষমতা তার মধ্যে রয়েছে আমি সমস্ত রাজনৈতিক দলকে একই মঞ্চে দাঁড়িয়ে রাহুল গান্ধীর হাত শক্ত করার আহ্বান জানাচ্ছি দেশকে সুশাসনের মধ্যে দিয়ে তিনি আমাদের এগিয়ে নিয়ে যাবেন একই কথা বলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও তেজস্বী যাদব তেজস্বী বলছেন কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধীর মধ্যে ভালো প্রধানমন্ত্রী হওয়ার সব গুণাবলী মজুত রয়েছে তার প্রধানমন্ত্রীত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠাই উচিত না এইভাবে আর কে কে রাহুল গান্ধীর পক্ষে নিজের মতামত পোষণ করবেন সেটা ভবিষ্যতি বলবে কিন্তু এইভাবে একের পর এক আঞ্চলিক নেতাদের দ্বারা প্রত্যায়িত হয়ে প্রধানমন্ত্রী হয়ে ওঠার দাবিদার বোধ করি ভারতীয় রাজনীতিতে নতুন ব্যুরো রিপোর্ট রিপাবলিক বাংলা